हेलो बंधुरा, आमि जगबंधु प्रामाणिक आर्यकर मेडिकल कलेज थेके। तो तोमादेर ए भिडियो सीरीजे तोमादेर समस्त मेडिकल कलेज, गवर्नमेंट मेडिकल कलेज जा आछे वेस्ट बेंगले, तो ओगुलोर काट अफ तोमादेर बोले दिच्छि। तो हिसेबे प्लेलिस्टटा तोमरा निजेरा आगे चेक करे निते पारो, माने आमादेर चैनेले अवेलेबल आछे। तो ये भिडियो तो आपात रायगंज मेडिकल कलेजे कत काट अफ गेछिलो ए बछर नीट 2021 राउंड 2 तो सेटा तोमादेर साथे डिसकस करब। तो एगुलो तोमरा देखते थाको और चाइले स्क्रीनशटও निये निते पारो, परे तोमादेर एटा हेल्पफुल होते चलेछे। कारण তোমাদের প্রিপারেশনে তোমাদের মার্কসটা জানা দরকার, কাট অফ মার্কসটা কত, আর সেই হিসেবে প্রিপারেশন করতে হবে। তো আর্নিজেব ক্যাটাগরির কাট অফ ছিল 573 আর র্যাঙ্ক হচ্ছে তোমার 32,225। ওবিসি ক্যাটাগরির কাট অফ ছিল 573 আর র্যাঙ্ক হচ্ছে তোমার 32,293। ওবিসি বি ক্যাটাগরির কাট অফ ছিল 596 আর র্যাঙ্ক হচ্ছে 34,544 আর এসসি ক্যাটাগরির কাট অফ হচ্ছে 472 আর র্যাঙ্ক হচ্ছে 1,10,841। এসটি ক্যাটাগরির কাট অফ হচ্ছে 259 আর র্যাঙ্ক হচ্ছে 422,262। এটা হলো রায়গঞ্জ মেডিকেল কলেজের কাট অফ। আর অন্যান্য গভর্নমেন্ট মেডিকেল কলেজের কাট অফ যদি জানতে চাও, সেভাবে প্লেলিস্ট বানিয়ে দেওয়া হচ্ছে, ওখানে গিয়ে দেখে নাও। আর তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের টার্গেট কিন্তু সেট হাই, মানে টার্গেট হাই সেট হওয়া দরকার। তোমাদের 640 to 630 তোমাদের টার্গেট হওয়া দরকার, তবে গিয়ে কোনো একটা ভালো গভর্নমেন্ট মেডিকেল কলেজ তোমরা পাবে। আর সেই হিসেবে পড়াশোনা করো, তোমাদের টার্গেট হাই সেট রাখলে, যদি ওটা যদি ওই টার্গেটটা ফুলফিল না করতে, ক্যাচ না করতে পারো, ওর নিচে টার্গেটটা তো ক্যাচ করবে। তাই টার্গেট সবসময় হাই রাখা দরকার। যদি টার্গেট তোমরা লো রাখো, তো নিচে গিয়ে কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজই পাবে না। যদি টপ মেডিকেল কলেজকে টার্গেট করো, তাহলে যদি ওটাও না পাও, ওর নিচেরগুলো পাবে তোমরা নিশ্চয়ই, তো MBBS তো হতে পারবে। তো এইগুলোই তোমাদের সাজেশন দিচ্ছি, ভালো পড়াশোনা করতে থাকো আর টেস্ট সিরিজ দাও। অফলাইন টেস্ট সিরিজকে প্রেফার করো, অফলাইন টেস্ট সিরিজ দাও, কোনো ইনস্টিটিউট খোঁজ লাগাও যেখানে অফলাইন টেস্ট সিরিজ হচ্ছে, ওই অফলাইন টেস্ট সিরিজ দাও। আর নিজেরাও এমআরশিট প্রিন্ট করে নিজেরাও টেস্ট সিরিজ দিতে থাকো। 10 ইয়ার্সের কোশ্চেন ভালো করে সলভ করে নাও, কারণ 2 মাস বেঁচে আছে, ভালো পড়াশোনা করো। কিছু ডাউট থাকলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের হেল্প করবো। আর তোমাদের ভিডিও পরবর্তী সেকশনে একটা ইম্পর্টেন্ট আপডেট আছে তোমাদের নিটের ক্যান্ডিডেটদের জন্য, তো সেটাও নিশ্চয়ই দেখবে জানো। আনএকাডেমি তোমাদের জন্য নিয়ে এসছে নিট UG টার্বো 15 টেস্ট সিরিজ। এই টেস্ট সিরিজে তোমাদের 15টা টেস্ট সিরিজ থাকবে তোমরা জানো, আর টপ কোয়ালিটি কোশ্চেন থাকবে, কিউরেটেড বাই টপ এডুকেটার্স অফ আনএকাডেমি। ডেইলি প্র্যাকটিস ফর নিট UG 2022-2023 এর জন্য, দুটো ব্যাচের জন্য তোমাদের এই টার্বো 15 টেস্ট সিরিজটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এভরি উইক টপ পারফর্মার্স টু গেট আনএকাডেমি গুডিজ, মানে তোমাদের আনএকাডেমির তরফ থেকে তোমাদের প্রাইজেস গিফট দেওয়া হবে, ঠিক আছে। আর এই টেস্ট সিরিজটা তোমাদের 7:30 থেকে চালু হবে, আর তোমাদের 30টা কোশ্চেন থাকবে, আর সরি 15টা কোশ্চেন থাকবে, আর 30 মিনিট, আধ ঘন্টা তোমাদের টাইম থাকবে, ঠিক আছে। তোমরা এই টেস্ট সিরিজটা এনরোল করে নিও, ভালো করে প্রিপারেশন নিয়ে। তোমরা জানো যে নিট তোমাদের কাছে চলে এসেছে আর টেস্ট সিরিজ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট এখন, তাই টেস্ট সিরিজগুলো ভালো করে দাও, ভালো করে পড়াশোনা করো, দিয়ে টেস্ট সিরিজগুলো দাও। আর আমাদের কোড বং মেডিকোস ইউজ করতে একদম ভুলবে না, নিচে দেখতে পাচ্ছ তোমরা, বং মেডিকোস BONG MEDICOS। এই কোডটা তোমরা ইউজ করো, তাহলে তোমাদের এই টেস্ট সিরিজ যেটা আছে এটা তোমাদের ফ্রিতে আনলক হয়ে যাবে। তাই এই টেস্ট সিরিজটা তোমরা নিশ্চয়ই দিও, আর ভালো করে পড়াশোনা করে দেবে, ঠিক আছে। এমনি বিনা পড়াশোনা করে দেবে না, ভালো করে পড়াশোনা করে দেবে। আর তোমাদের র্যাঙ্ক তোমরা দেখতে পাবে যে অল ইন্ডিয়াতে কত র্যাঙ্ক হচ্ছে তোমাদের, আর নিজেদের প্রিপারেশন লেভেল কতটা হয়েছে সেটা তোমরা বুঝতে পারবে। তাই ঠিক করে পড়াশোনা করো আর আনএকাডেমি 15 টেস্ট সিরিজটা তোমরা দাও, আর ভালো করে সব পড়াশোনা করতে থাকো, ঠিক আছে। আর এই টেস্ট সিরিজের মেন জিনিস হচ্ছে টপ এডুকেটার এটাকে বানিয়েছে, তাই এটা নিয়ে ভালো করে ইয়ে করো, ঠিক আছে, পড়াশোনা করে এই টেস্ট সিরিজটা দিয়ে দিও। চলো আনএকাডেমি এবং বঙ্গবন্ধুর সাথে লেটস ক্র্যাক ইট।